Hey guys, welcome back to my YouTube channel. যদি তোমরা টেস্ট করতে চাও যে তোমাদের মেমরি কত পার্সেন্ট ফাস্ট, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে রয়েছে পাঁচটি রাউন্ড। প্রথম রাউন্ডে থাকবে ফোকাস টেস্ট, আর দ্বিতীয় রাউন্ডে থাকবে ছবির চ্যালেঞ্জ, এবং বাকি তিনটি রাউন্ডে থাকবে আরও কয়েকটি মজাদার প্রশ্ন। তো তোমরা যদি এই পাঁচটি রাউন্ডের সঠিক উত্তর দিয়ে রাউন্ডটি কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা বুঝে যাবে যে তোমাদের মেমরি ফুল পার্সেন্ট ফাস্ট। গাইস দেখো, তোমাদের সামনে চারটি স্ট্রবেরি রয়েছে। তো এবার এই পোকাটি এক নম্বর স্ট্রবেরির ভিতরে ঢুকবে। তারপর আমি এই চারটি স্ট্রবেরিগুলোর পজিশন চেঞ্জ করে দেব। তো তোমাদের বলতে হবে পোকাটি কত নম্বর স্ট্রবেরির ভিতরে রয়েছে। তাহলে চলো তোমরা স্ট্রবেরিগুলো ভালো করে দেখে থাকো। এবার বলো তো পোকাটি এই চারটি স্ট্রবের মধ্যে কোনটির ভিতরে আছে। এই দেখো, এখানে এই পোকাটি রয়েছে দু নম্বর স্ট্রবের ভিতরে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একই লাইক করবে, আর তোমরা যদি এরকম নতুন ভিডিও আরো দেখতে চাও, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। এবার দ্বিতীয় নম্বর রাউন্ডে রয়েছে ছবির চ্যালেঞ্জ। প্রথমে এই পতাকাটিকে ভালো করে দেখো, এবার এই ক্যালেন্ডারটি দেখো, আর এবার এই ট্রফিটিকে দেখো। এবার এই চারটি পতাকার মধ্যে গেস করো কোনটি পতাকা তোমরা আগে দেখেছো। তোমাদের যেটা মনে হচ্ছে সেটা ফটোফট কমেন্টে লিখে দাও। এখানে তিন নম্বরের পতাকাটি আগে দেওয়া ছিল। এবার এই চারটি ক্যালেন্ডারের মধ্যে গেস করো কোনটি তোমরা আগে দেখেছো। দেখো, এখানে যে এক নম্বর ক্যালেন্ডারটি রয়েছে সেটাই আগে দেওয়া ছিল। এবার এই চারটি ট্রফির মধ্যে বলো কোনটি আগে ছিল। দেখো, এখানে চার নম্বরের ট্রফিটি আগে দেওয়া ছিল। এবার এই চারটি নম্বরকে তোমরা একবার ভালোভাবে দেখে নাও। এবার গেস করো 1 2 3 4 এর মধ্যে এই নম্বরটি কত নম্বরের পিছনে আছে। এই দেখো, এখানে এই নম্বরটি রয়েছে 2 নম্বরের পিছনে। চলো এবার এই নম্বরগুলোকে দেখো। এবার বলো তো এই নম্বরটি কত নম্বরের পিছনে রয়েছে। এখানে এই নম্বরটি রয়েছে 4 নম্বরের পিছনে। এবার লাস্ট এই নম্বরগুলোকে ভালো করে দেখো, আর এবার বলো এই নম্বরটি কত নম্বরের পিছনে আছে। দেখো, এখানে এই নম্বরটি রয়েছে 3 নম্বরের পিছনে। এবার এখানে এই ফলগুলোর মধ্যে দুটো ফল দুবার দেওয়া হয়েছে। তো এবার তোমরা সেই দুটো ফল খুঁজে বের করো কোথায় আছে, আর যদি তোমরা খুঁজে পেয়ে যাও তাহলে তাড়াতাড়ি কমেন্টে লেখো। দেখো, এখানে এই ফলটি দুবার দেওয়া আছে। এবার এই মাছগুলোর মধ্যে দুটো মাছ দুবার দেওয়া আছে। তো এবার তোমরা সেই দুটো মাছকে খুঁজে বের করো। এই দেখো, এখানে এই দুটো মাছ দুবার দেওয়া আছে। নেক্সট, এবার এই কেকগুলোর মধ্যে দুটো কেক একই রয়েছে। তো এবার তোমরা সেই দুটো কেককে খুঁজে বের করো।
দেখো এখানে এই কেকটি দুবার দেওয়া আছে। এবার দেখো তোমাদের সামনে দুটো ছবি রয়েছে, তো এবার তোমরা এই দুটো ছবিকে দেখে একটি শব্দ গেস করো কি হবে। এখানে প্রথমে রয়েছে প্র, তারপরে ধান, তাহলে এখানে এবার শব্দটি হবে প্রধান। এবার এই তিনটি ছবিকে দেখে তোমরা একটি হিন্দি মুভির নাম গেস করো কি হতে পারে, আর এটা হচ্ছে একটা লেটেস্ট মুভি। দেখো প্রথমে এটা হচ্ছে এন, তারপরে ই, আর এটা হচ্ছে মেল, তাহলে এখানে এবার মুভিটির নাম হবে অ্যানিমেল। তো তোমাদের মধ্যে কারা কারা এই মুভিটি দেখেছো অবশ্যই কমেন্ট করবে। চলো এবার যাওয়া যাক আজকের লাস্ট রাউন্ডে। এই ছায়াটিকে তোমরা ভালো করে দেখো আর বলো এটা কোন ফলের ছায়া। এটা তো খুবই সহজ ছিল, কারণ এটা হচ্ছে একই আনারসের ছায়া। এবার এই ছায়াটিকে দেখো আর বলো এটা কি পাখির ছায়া। এখানে তোমরা যে ছায়াটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটি তুর্কি পাখির ছায়া। নেক্সট এবার এই ছায়াটিকে দেখে বলো এটা কি ফুল। তো গাইস এটা হচ্ছে একটা টিউলিপ ফুলের ছায়া। তো গাইস তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা এই পাঁচটি রাউন্ডের মধ্যে কয়টি রাউন্ড কমপ্লিট করতে পারলে। আর তোমরা যদি এরকম নতুন ভিডিও আরও দেখতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।